ইসরায়েল ও আরব সরকারগুলোর মধ্যে গোয়েন্দা সহযোগিতা জোরদার চুক্তি সই সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত গোয়েন্দা কাজে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার জন্য দখলদার ইসরায়েলের সঙ্গে বহু টাকা মূল্যে চুক্তিতে সই করেছে ইহুদিবাদী ইসরায়েলের দৈনিক হারেজ এ কথা জানিয়েছে দৈনিকটি লিখেছে আড়িপাতা ও গুপ্তচর বৃত্তির কাজে যন্ত্রপাতি তৈরি ও তা ব্যবহারের ক্ষেত্রে বিশ্বে প্রথম সারিতে অবস্থান করছে দখলদার ইসরায়েল দৈনিকটি প্রতিবেদনে আরও বলা হয়েছে ইসরায়েল গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত যেসব যন্ত্রপাতি তৈরি করে তা দিয়ে অন্যের ফেসবুক অ্যাকাউন্ট ও ইমেইলে প্রবেশ করা যাবে এবং এমনকি কারো মোবাইলের মধ্যে প্রবেশ করেও ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া সম্ভব ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক একটি ওয়েবসাইটের খবরে বলা হয়েছে সৌদি আরব সংযুক্ত আমিরাত ও বাহরাইনের কাছে গুপ্তচর বৃত্তির কাজে ব্যবহৃত যন্ত্রপাতি সরবরাহের জন্য ইসরায়েলের দুটি কোম্পানিকে অনুমতি দেওয়া হয়েছে গত কয়েক মাস ধরে সৌদি আরব আমিরাত বাহরাইন সহ রাজতন্ত্র শাসিত অন্যান্য আরব সরকারগুলো দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য গোপন তৎপরতা চালাচ্ছে ইসরায়েলের যুদ্ধমন্ত্রী মুশিয়ালুন বলেছেন এই আরব দেশগুলো ইসরায়েলের নতুন বন্ধু পর্যবেক্ষকরা বলছেন সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এমন সময় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার চেষ্টা করছে যখন ইসরায়েল দশকের পর দশক ধরে ফিলিস্তিনসহ ইসলাম ও মুসলমানদের ঐতিহ্যবাহী বহু এলাকা দখল করে আছে এবং প্রতিবাদী ফিলিস্তিনিদের উপর হত্যা নির্যাতন চালিয়ে যাচ্ছে খ্যাতনামা মার্কিন সাময়িকের ফরেন পলিসি কিছুদিন আগে এক প্রতিবেদনে বলেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত মধ্যপ্রাচ্যে গুপ্তচর বৃত্তির বিশাল সাম্রাজ্য গড়ে তোলার চেষ্টা করছে এবং তাদের এই প্রচেষ্টার পেছনে আমেরিকা ও ইসরায়েলের সর্বাত্মক সাহায্য সমর্থন রয়েছে সৌদি আরব আমিরাত ও বাহরাইন মধ্যপ্রাচ্যের দেশগুলোর জনগণের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কার্যক্রমের ঘাঁটিতে পরিণত হয়েছে উল্লেখ করে আমেরিকার আরেকটি ম্যাগাজিন দ্য আন্ডার লিখেছে এই এলাকার জনগোষ্ঠীর ওপর আরও বেশি নজরদারি করার জন্য ওই তিন আরব দেশ ইসরায়েল ও পাশ্চাত্যের কাছ থেকে অত্যাধুনিক যন্ত্রপাতি কিনছে খ্যাতনামা রুশ ইহুদি লেখক আজরাইল শামীর লিখেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে পরিচালনা করছে এবং তিনি সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল হত্যা করেছেন এদিকে সৌদি ও আমিরাতের কর্মকর্তারা কাতারের আমির শেখ তামিম বিন হামদ আলে সানির মোবাইল হ্যাক করে গুপ্তচর বৃত্তি করার জন্য ইসরায়েলের গোয়েন্দা যন্ত্রপাতি উৎপাদনকারী কোম্পানির প্রতি আহ্বান জানিয়েছেন তবে শুধু কাতারের আমিরের বিরুদ্ধে নয় একই সঙ্গে লেবাননের বর্তমান প্রধানমন্ত্রী সাদ হারিরি ও সৌদি প্রভাবশালী প্রিন্স মোতায়াব বিন আবদুল্লার বিরুদ্ধেও গোয়েন্দা বৃত্তির অভিযোগ উঠেছে যাই হোক গুপ্তচর বৃত্তির কাজে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশের যে সহযোগিতা রয়েছে তা মধ্যপ্রাচ্য সহ সারা বিশ্বে নৈরাজ্য বিস্তার করা ছাড়া আর কোনো ফল বয়ে আনবে না বলে পর্যবেক্ষকরা মনে করছেন যুক্তরাষ্ট্রে পরমাণু চুক্তি বাতিলকে বিপজ্জনক বলল রাশিয়া উনিশশো সালে রাশিয়ার সঙ্গে করা পরমাণু চুক্তি বাতিল করেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বিপজ্জনক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে রাশিয়া স্থানীয় সময় শনিবার বিকেলে নেভাডায় নির্বাচনী মিছিলে যোগ দিতে যাওয়ার জন্য এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কথা ঘোষণা করে বলেন বহুদিন ধরেই রাশিয়া চুক্তি লঙ্ঘন করে আসছিল এবং আমি জানি না কেন প্রেসিডেন্ট ওবামা তাদের সঙ্গে সমঝোতা করেননি বা সরে আসেননি আমরা ওদের পরমাণু চুক্তি লঙ্ঘন করে অস্ত্র ব্যবহার করতে দিতে পারি না আমরাই ওই চুক্তির শর্ত বজায় রেখে তা মেনেছিলাম এবং চুক্তিকে সম্মান জানিয়ে গিয়েছি কিন্তু রাশিয়া দুর্ভাগ্যজনক বশত চুক্তিকে অসম্মান করেছে সেজন্যই আমরা এই চুক্তি বাতিল করছি আমরা চুক্তি থেকে সরে আসছি উনিশশো সালে তৎকালীন ইউএসএসআর এর প্রেসিডেন্ট মিখাইল গর্ভাসেব এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান ওই পরমাণু চুক্তি স্বাক্ষর করেন চুক্তি অনুযায়ী দু দেশই তিনশো থেকে চৌত্রিশশো মাইল পর্যন্ত দূরত্বে আঘাত হানতে সক্ষম ভূমি থেকে ছোড়া ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল নষ্ট করতে বাধ্য হয় ফলে আমেরিকা ও ইউরোপের বন্ধু দেশগুলোর নিরাপত্তা জোরদার হয়েছিল ঠান্ডা লড়াইয়ের সময়ও অস্ত্র নিয়ন্ত্রণে অনেকাংশে কাজ হয়েছিল এই চুক্তি ট্রাম্পের চুক্তি বাতিলের ঘোষণাকে রোববার রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গে রায়াকোভ মারাত্মক বিপজ্জনক পদক্ষেপ বলে উল্লেখ করে বলেছেন আমি নিশ্চিত আন্তর্জাতিক সমাজ এটা মেনে নেবে না এবং বিশ্বজুড়ে আমেরিকার এই পদক্ষেপের তীব্র নিন্দা হবে রাশিয়া এই পদক্ষেপের নিন্দা করছে আমেরিকা এভাবে ব্ল্যাকমেল করে পার পেয়ে যেতে পারে না আমেরিকা যদি হিংস্রভাবে ভাবে এবং একতরফাভাবে আন্তর্জাতিক চুক্তি থেকে সরে যায় তাহলে আমাদেরও আর কোনো বিকল্প পথ থাকবে না সামরিক প্রযুক্তি জোরদার করা এবং প্রতিরোধী পদক্ষেপ নেওয়া ছাড়া কিন্তু আমরা এখনই এটা চাইছি না ট্রাম্পের রাশিয়ার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়ে রায়কভ বলেছেন রাশিয়া সবসময় পরমাণু চুক্তিকে সম্মান করেছে কোনো কিছু লঙ্ঘন করেনি বরং আমেরিকা অনেক শর্ত এবং নিয়ম লঙ্ঘন করেছিল যেগুলো আমরা ধৈর্যের সঙ্গে তুলে ধরে ওদের দেখিয়ে দিয়েছি রোববারই মস্কো গেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন বলেছেন বোল্টনের সঙ্গে তিন দিন আলোচনা সারবে রাশিয়া সেখানে আমেরিকা কোন পথে এগোতে চাইছে সে সম্পর্কে ইঙ্গিত পাওয়া যাবে বলে মনে করছেন র্যাকভ তাহলেই রাশিয়া পরবর্তী পদক্ষেপ স্থির করবে জানালেন রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্র জোর দিয়ে বলছে রাশিয়া নামে পরিচিত নতুন ধরনের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করছে এর মাধ্যমে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই নেটো দেশগুলোতে পরমাণু হামলা চালাতে পারবে রাশিয়া রাশিয়া এই অভিযোগ অস্বীকার করেছে বিশ্লেষকেরা বলছেন রাশিয়া প্রচলিত বাহিনীর বিকল্প হিসেবে এই ধরনের অস্ত্রকে অনেক সস্তা দেখছে নিষেধাজ্ঞার আগে চীনে তেল নিচ্ছে ইরান পরে বিক্রি হবে ইরানের ওপর নতুন করে মার্কিন নিষেধাজ্ঞা আরোপের আগে তেহরান বিপুল পরিমাণে তেল নিয়েছে চীনে নিষেধাজ্ঞা আরোপ করার পর এসব তেল চীনের কাছে অথবা অন্য কোনো দেশের কাছে বিক্রি করবে ইরান ইরানের জাতীয় ট্যাঙ্কার কোম্পানির একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এই খবর দিয়েছে এরই ধারাবাহিকতায় ইরান থেকে সম্প্রতি বিশাল একটি তেলবাহী কার্গো জাহাজ চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই সূত্র বলেছে ইরান এই পর্যন্ত দুই কোটি ব্যারেল তেল পাঠিয়েছে চীনের উত্তর পূর্বাঞ্চলীয় ডালিয়ান বন্দরে সেখান থেকে কোন দেশের কাছে তেল বিক্রি করা হবে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ওই সূত্র সূত্রটি বলেছেন যেমনটি আমাদের নেতাদের বলছেন যে ইরানের তেল বিক্রি বন্ধ করা অসম্ভব হবে সে কারণে আমরা তেল বিক্রির জন্য নানা পথ খুঁজে বের করছি যখন আমাদের ট্যাংকার ডালিয়ান বন্দরে পৌঁছাবে তখন আমরা সিদ্ধান্ত নেব এই তেল চীনের কাছে নাকি অন্য কোনো দেশের কাছে বিক্রি করব চীনের ডালিয়ান বন্দরে বেশ কয়েকটি বড় আকারের তেল শোধনাগার রয়েছে প্রতি মাসে সেখানে দশ লাখ থেকে তিরিশ লাখ ব্যারেল ইরানি তেল সরবরাহ করা হয় ইরান থেকে গত আড়াই মাসে তেল আমদানি বাড়িয়েছে প্রতিবেশী দেশ তুরস্ক তুর্কি গণমাধ্যম জানিয়েছে প্রতি মাসে দেশটি ইরান থেকে তেলের অন্তত তিনটি চালান নেয়ার পরিকল্পনা করেছে অগস্ট মাসে ইরান থেকে তুরস্ক প্রতিদিন গড়ে সাতানব্বই হাজার ব্যারেল তেল নিয়েছে সেপ্টেম্বরে তা বেড়ে এক লাখ তেত্রিশ হাজার ব্যারেলে গিয়ে দাঁড়ায় তুরস্কের দৈনিক আয়দিন লীগ এ তথ্য জানিয়েছে এছাড়া চলতি অক্টোবর মাসে প্রথম দুই সপ্তাহে তুরস্ক তিন কার্গো তেল নিয়েছে যার প্রতিটি কার্গোতে দশ লাখ ব্যারেল তেল ছিল ইরান থেকে তেল কেনার বিষয়ে বিভিন্ন দেশকে আমেরিকা অনুৎসাহিত করলেও তুরস্ক এখনও ইরান থেকে তেল কেনা অব্যাহত রেখেছে তুরস্কের প্রতিদিন যে জ্বালানি তেল লাগে দু সালে তার বড় অংশের চাহিদা মিটিয়েছে ইরানি তেল দিয়ে গত বছর তুরস্ক ইরান থেকে এক কোটি পাঁচ লাখ ব্যারেল তেল নিয়েছে দু হাজার বিশ্বকাপ ফুটবলের আগেই চব্বিশটি টাইফুন জেট পাচ্ছে কাতার কাতারকে সরবরাহের জন্য চব্বিশটি জঙ্গি বিমান এবং নয়টি প্রশিক্ষণ বিমান নির্মাণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বলে ব্রিটেন জানিয়েছে গত বছর দেশটির সঙ্গে এ বিষয়ে একটি চুক্তিতে সই করে কাতার কাতারের মন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল আতিয়ার উপস্থিতিতে টাইফুন মডেলের সতেরোটি জঙ্গি বিমান এবং নয়টি হাউক টি টু প্রশিক্ষণ বিমানের নির্মাণ কার্যক্রম উত্তর পশ্চিমাঞ্চলীয় ব্রিটেনের লেনসাস্টারের ওয়ারটনে শুরু হয় দোহা ভিত্তিক গালফ টাইমস জানিয়েছে কাতারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই প্রকল্প যুগান্তকারী ভূমিকা পালন করবে কাতারের প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী মাইকেল ফালনের সঙ্গে এই সংক্রান্ত একটি চুক্তি দু সালের ডিসেম্বরে স্বাক্ষর করেন বলে সংবাদ মাধ্যমটি জানিয়েছে এছাড়া গত বছর কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলেথানি কাতার বিমান বাহিনী এবং ব্রিটিশ রয়্যাল বিমান বাহিনীর সমন্বয়ে একটি যৌথ স্কোয়াড্রন উদ্বোধন করেন এই জয়েন্ট স্কোয়াড্রন দু বাইশ সালে কাতারের বিশ্বকাপ ফুটবলের সময় দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অত্যন্ত দৃঢ়তার সঙ্গে সুরক্ষা দেবে বলেও সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ